আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে। আজকে আমি মাছের ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি কাজলি মাছ রান্না করব। তো কাজলি মাছগুলোকে আমি ভালো করে বেছে বুছে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। আর আজকে কাজলি মাছটাকে আমি রান্না করব আলু দিয়ে। তো আলুটাকে আমি একদম পাতলা পাতলা করে আলু ভাজির মতো করে কেটে নিয়েছি, এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো এখন রান্না করার জন্য যে প্যানের মধ্যে মাছটা রান্না করব, তো সেই প্যানের মধ্যে আলু দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু ছাড়িয়ে দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি এখানে। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচামরিচ, আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো এখন দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়া আর হাফ চামচের মতো মরিচ গুঁড়া। এবার সব কিছু খুব ভালো করে হাতে মাখিয়ে নিব। তো আজকে হাতে মাখা কাজলি মাছের ঝোল রান্না করব। তো যে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, আর হাত দিয়ে মাখিয়ে নিলে কিন্তু যে কোনো খাবারেরই স্বাদ বহুগুণে বেড়ে যায়। তো যে আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, তো এখন আমি হাত ধোয়ার মতো পানি দিয়ে দিচ্ছি। আর যেহেতু ঝোল রান্না করব তো এখানে আমি আরেকটু পানি দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, এখন এটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে পর্যায়ে কিন্তু ঝোলটাতে বলক চলে এসেছে, তো এখন আমি এর মধ্যে মাছগুলোকে যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ভালো মতো আবারও ধুয়ে নিয়েছি, এরপর আমি মাছটা দিয়ে দিলাম। তো এবার সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এবার আমি এটা ঝোলটা আরও কমার জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রেখে দিব। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি, তো এই যে পর্যায়ে কিন্তু ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে কাঁচামরিচ আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, তবে খুব বেশি নাড়া যাবে না, তাহলে আবার মাছটা ভেঙে যেতে পারে। তা আলতো হাতে আমি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার ঝোলটাকে আরও কিছুটা শুকিয়ে নিব, তো সেই পর্যন্ত এটাকে রান্না করে নিব। তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে, আর এর থেকে ঝোলটাকে বেশি শুকাবো না, কারণ এটা একটু ঝোলঝোল খেতেই ভালো লাগে। আর এছাড়া এটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরেকটু টেনে আসবে। তো এই যে এই অবস্থাতেই আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিব। তো তৈরি হয়ে গেছে হাতে মাখানো আলু দিয়ে কাজলি মাছের ঝোল। তো যারা মাছ খেতে পছন্দ করেন তারা তো এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে। আর তাছাড়া এমন একটা রেসিপি থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না, জাস্ট নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।